बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लास तुम्हारे स्वागतम। आज के क्लास नम्बर थार्टीन तो आज के शेष क्लास अध्याय किस सृजनशील प्रश्नोत्तर आलोचना करब। सृजनशील प्रश्नोत्तर विभिन्न रकम मान कौशल आदि आलोचना करब। तुम्हारा क्लासटा मनोयोग सहकारे सुनबे आशा करी। মানে একটা গাণিতিক সমস্যা বা গাণিতিক ফর্মুলা থেকে অসংখ্য প্রশ্ন আসতে পারে, শর্ত চেঞ্জ করে আসতে পারে, আন্ডারস্ট্যান্ড। যেমন মনে করো চারটা রাশি দেওয়া আছে, চারটা রাশির মধ্যে তিনটা রাশি মান একরকম আছে, পরবর্তী সময় আবার চেঞ্জ করে দিতে পারে, পরবর্তী সময় আবার চেঞ্জ করে দিতে পারে। তারপরে অবস্থান বা অবস্থান চেঞ্জ করে দিতে পারে। যেমন কোনো কোনো ক্ষেত্রে আমরা ধারকের ক্ষেত্রে মাধ্যম যখন শূন্য মাধ্যম ধরি তখন হবে একরকম, আবার যদি এমন একটা মাধ্যম থাকে যা ডাইইলেকট্রিক ধ্রুবক একটা মান দেওয়া থাকবে তখন একরকম আসবে, আবার যদি সমান্তরাল ধারকের মধ্যবর্তী স্থানে কোনো ডাইইলেকট্রিক ফলক থাকে তখন আর এক রকম সূত্র অ্যাপ্লাই করা যাবে। কাজে বিভিন্ন কন্ডিশনগুলো তোমার মাথার ভিতরে রাখতে হবে। এই জন্য ফর্মুলাগুলো আমাদেরকে বেসিক জিনিসগুলো যেটা থিওরি বলি আমরা এইটা মাথার মধ্যে ঢোকাইতে হবে আগে, আন্ডারস্ট্যান্ড। তাহলে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নোত্তর আসতে তোমাদের সমস্যা হবে না। আজকে আমি ওই যে গ এবং ঘ নিয়ে আলোচনা করব। ক হতো তোমরা জানো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। জ্ঞানমূলক হলো তোমার সংজ্ঞা টাইপের যত প্রশ্নোত্তর আছে সবই জ্ঞানমূলক, আন্ডারস্ট্যান্ড। আর অনুধাবনমূলক হলো কি বুঝতে মানে এটা বলতে কি বুঝো, এই ধরনের প্রশ্নোত্তর থাকলে বিভব পার্থক্য তুলনা এরকম থাকলে সেই ক্ষেত্রে হবে তোমার অনুধাবনমূলক। আর প্রয়োগমূলক তো গাণিতিক সমস্যা আর উচ্চতর দক্ষতা বেশিরভাগ ক্ষেত্রেই মানে বেশিরভাগ কেন গ এবং ঘর সাথে একটা রিলেশন থাকে, গয়ের উপরে বেসিস করেই ঘ নাম্বারে প্রশ্ন হয়। এই জন্য গ ভালো করে বুঝতে পারলে ঘ নাম্বারে গিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। যাই হোক, এখন আমি আলোচনায় যাচ্ছি। সৃজনশীল প্রশ্নোত্তর এক, সৃজনশীল প্রশ্নোত্তর এক, এখানে একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, এ এবং বি বিন্দুতে আধান হচ্ছে তোমার 100 কুলম। এখন গ নম্বর প্রশ্ন হলো সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। আর ঘ নাম্বার হলো তোমার গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। এখন আমরা গ নম্বর নিয়ে আগে আলোচনা করি, আন্ডারস্ট্যান্ড। সি বিন্দুতে এ বা বি এর আধানের জন্য সি বিন্দুতে বিভব, তাহলে তোমার ভিসি সমান 1/4πε0 Q/r। এখানে 1/4πε0 ইন্টু কি হলো তোমার 100 কুলম, আর হলো 20 সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাও।
এইটাকে হিসাব নিকাশ করলে আমরা পাব 4.5 × 10^12 ভোল্ট 12 ভোল্ট। তাহলে আমরা এ বা বি এর আধানের জন্য সি বিন্দুতে বিভব পাইলাম ভিসি সমান 4.5 × 10^12 ভোল্ট। আশা করি বুঝতে পারছ, এইটাই এইটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। এখন আমরা ঘ নাম্বার নিয়ে কথা বল। শিবিরতে প্রাবল্য নির্ণয় করতে গেলে এইটাকে আমরা বর্জিত করি, এইটাকে ধরি ইসি অথবা ই ওয়ানও ধরতে পারো, আর এইটাকে ধরি এটা ই ওয়ান ধরি আমরা ই ওয়ান, এইটাকে ধরি আমরা ই টু, ই টু। ঠিক আছে, তাহলে মাঝামাঝি স্থানে এটা হবে তোমার লব্ধি প্রাবল্য ই, আন্ডারস্ট্যান্ড, অন্তর্ভুক্ত কোণ হবে 120 ডিগ্রি, যেহেতু এগুলো 60 ডিগ্রি, আন্ডারস্ট্যান্ড, এগুলো এইটা হবে 120 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে ই ওয়ান বের করবো, তারপরে ই টু বের করবো। ই ওয়ান ই টু এ বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য ই ওয়ান সমান এ বিন্দুর আধানের জন্য, এ বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য ই ওয়ান সমান, ই ওয়ান সমান 1/4πε0 q/r² এর দিকটা হবে তোমার, এর দিক হবে এসি বরাবর, এসি বরাবর। দিক হবে এসি বরাবর, এরপরে তোমার বি বিন্দুর আধানের জন্য সেই বিন্দুতে প্রাবল্য বি বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য, সি বিন্দুতে প্রাবল্য ই টু সমান 1/4πε0 q/r², দূরত্ব একই, এখানে আমরা যদি আমরা মান বসাই দেই কিউ হবে তোমার এখানে আমরা মান বসাই দিলে পাবো 1/4πε0 গুণন q/r², কি হলো তোমার 100 কুলম, আর হলো 0.2 মিটার হোল স্কোয়ার, আন্ডারস্ট্যান্ড। এখান থেকে আমরা এর মান পাব 2.25 × 10^13, 2.25 × 10^13, 2.25 × 10^13 নিউটন কুলম ইনভার্স। এখানেও তোমার 100 কুলম ডিভাইডেড বাই 0.2 মিটার হোল স্কোয়ার, এখানেও আমরা পাবো এর দিক হবে তোমার সি বি বরাবর, দিক হবে সি বি বরাবর।
সিবি বরাবর। এখানে আমরা মান পাবো 2.25 × 10⁻³৩ নিউটন কুলম ইনভার্স। হ্যাঁ, এখন আমরা লব্ধ প্রাবল্য, লব্ধ প্রাবল্য বের করবো। লব্ধি প্রাবল্য ই সমান ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার প্লাস টোয়াইস ই ওয়ান ই টু কস 120 ডিগ্রি। ই ওয়ান সমান ই টু, আমরা এখান থেকে দেখলাম যে এই দুইটার মান পরস্পর সমান, কাজে ই ওয়ান সমান ই টু টোয়াইস ই ওয়ান স্কোয়ার প্লাস টোয়াইস ই ওয়ান স্কোয়ার ইন্টু কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ। তাহলে এখান থেকে লেখা যায় টোয়াইস ই ওয়ান স্কোয়ার মাইনাস ই ওয়ান স্কোয়ার সমান ই ওয়ান সমান 2.25 × 10⁻³৩ নিউটন কুলম্ব ইনভার্স। এটাই অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আর একটা সৃজনশীল প্রশ্ন, তো এখন তোমার এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। মনে করো যে বলা হলো যে আরেকটি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে লব্ধি প্রাবল্যে কোনো পরিবর্তন হবে কি, এরকম তোমার প্রশ্ন আসতে পারে। অথবা এখানে আধান চেঞ্জ করে দিতে পারে, আন্ডারস্ট্যান্ড? এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। এখন আমরা দুই নম্বরে চলে যাব। দুই নম্বরে কি বলছে দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকে তোমার মাঝখানের দূরত্ব দেওয়া আছে 5 মিলিমিটার। এখানে মাঝখানে দূরত্ব দেওয়া আছে 5 মিলিমিটার শূন্যস্থান, মাঝখানে শূন্যস্থান। সার্কিটটাকে আমরা কমপ্লিট করি। হ্যাঁ, এখানে তোমার আধানের পরিমাণ হলো 20 কুলম প্লাস 20 কুলম মাইনাস 20 কুলম প্লাস 20 কুলম মাইনাস 20 কুলম। এখন তোমার প্রশ্ন হচ্ছে ধারকের ধারকত্ব কত, উদ্দীপকের ধারকের ধারকত্ব কত, গ নাম্বার, গ নাম্বার উদ্দীপকের ধারকের ধারকত্ব কত, ঘ নাম্বার ধারকটির দুই পাতের মাঝখানে কেসমন 5, ধারকটির দুই পাতের মাঝখানে ধারকটির দুই পাতের মাঝখানে কেসমন 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ স্থাপন করলে পরাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ
স্থাপন করলে ধারকের কিরূপ পরিবর্তন হবে গাণিতিক যুক্তির সাহায্যে দেখাও। স্থাপন করলে ধারকের কিরূপ পরিবর্তন হবে গাণিতিক যুক্তিসহ আলোচনা করব। তো আমরা প্রথমে গ নাম্বার নিয়ে কথা বলব। আমরা জানি ধারকের ধারকত্ব সি সমান কিউ বাই ভি, ধারকের ধারকত্ব ধারকটির ধারকত্ব সি সমান কিউ বাই ভি। কিউ বাই ভি পরিবর্তে লেখা যায় আবার ইডি, আদানের পরিমাণ দেওয়া আছে 20 কুলম, তড়িৎ প্রাবল্যের মান দেওয়া আছে এখানে 4×10⁻¹⁸, 4×10⁻¹⁸ ভোল্ট মিটার ইনভার্স। তাহলে মানগুলো আমরা বসাই দিই, 4×10⁻¹⁸ ভোল্ট মিটার ইনভার্স ইনটু এদের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে 5 মিলিমিটার, 5×10⁻³ মিটার। তারপরে এটা হিসাব নিকাশ করলে আমরা পাবো এখান থেকে 1×10⁻১১, 1×10⁻১১ ফ্যারাড, এটি অ্যান্সার। তাহলে আমরা ধারকটির ধারকত্ব পেয়ে গেলাম, ধারকটির ধারকত্ব পেয়ে গেলাম। এখন ঘ নাম্বারে যদি কেস ওয়ান ফাইভ পরাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ স্থাপন করা হয়, সেই ক্ষেত্রে ধারকত্ব কেমন হবে? সেই ক্ষেত্রে তোমার ধারকত্ব ধরা যাক, নতুন ধারকত্ব সি প্রাইম। এখন সি প্রাইম সমান এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি, এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। আবার মনে করো যে পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যতীত ধারকত্ব, পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যতীত ধারকত্ব সি সমান কিউ বাই এপসাইলন নট ডি, কিউ বাই এপসাইলন নট ডি, কিউ বাই এপসাইলন নট ডি। এখন আমরা এখানে মান বসাই দেব, বসাই দিলে আমরা কী পাবো দেখো, 20 কুলম ডিভাইডেড বাই এপসাইলন নট ডি। এপসাইলন নটের মান আমরা জানি 8.854×10⁻১২ ফ্যারাড মিটার ইনভার্স, ফ্যারাড মিটার ইনভার্স ইনটু 5×10⁻³ মিটার। এখান থেকে এর মান পাবো আমরা 4.51×10⁻¹⁴, এত ফ্যারাড। আন্ডারস্ট্যান্ড? এরপরে আবার সি সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, আবার সি সমান
আবার সি সমান এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। এখান থেকে লেখা যাবে বা এ সমান লেখা যাবে সি ডি বাই এপসাইলন নট, সি ডি বাই এপসাইলন নট। এখন এই এর মানটা আমরা এখানে বসাই দেব, এর মানটা এখানে বসাই দিলে আমরা এ পেয়ে যাব, নতুন ধারকত্ব পেয়ে যাব। তাহলে তোমরা লিখবা যে এখান থেকে এর মান সি প্রাইম সমান এপসাইলন কে এ ডিভাইডেড ডি এর সমীকরণে বসিয়ে পাই, লিখে তারপরে তোমরা মানটা বসাই দাও সি ডি বাই এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। তাহলে এপসাইলন নট এপসাইলন কাটা যায়, ডি ডি কাটা যায়, থাকে কে সি, কে সি, কে এর মান হলো ফাইভ, আর সির মান হলো তোমার ধারকত্ব, সির মান আমরা বের করেছি 4.51 10 টু দি পাওয়ার 14 ফ্যারাড। এখান থেকে এটার মান পাবো আমরা 22.55 ইন্টু 10 টু দি পাওয়ার 12 10 টু দি পাওয়ার 14 এত তোমার এত ফ্যারাড, আন্ডারস্ট্যান্ড? এখন তোমার পরিবর্তনটা আমরা বের করব। তাহলে ধারকত্বের পরিবর্তন, ধারকত্বের পরিবর্তন ডেল সি সমান সি প্রাইম মাইনাস সি। তাহলে সি প্রাইম সমান হল 22.55 ইন্টু 10 টু দি পাওয়ার 14 মাইনাস সি এর মান হইতেছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ফ্যারাড। এইটাকে হিসাব নিকাশ করলে আমরা পাবো 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 15 ফ্যারাড। এই হলো তোমার ধারকত্বের পরিবর্তন। তাহলে তুমি লিখবা যে এখানে সুতরাং ধারকত্বের পরিবর্তন মানে পরিবর্তিত মাধ্যমের ক্ষেত্রে ধারকত্বের মান হচ্ছে তোমার এত ফ্যারাড, এবং ধারকের ধারকত্বের বৃদ্ধি বা পরিবর্তন এরপরে বিভক্ত দিয়ে এটা লিখবা, আন্ডারস্ট্যান্ড? এবং মন্তব্যটা লিখে দিতে হবে, আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেগুলো আলোচনা করলাম তোমরা এগুলো ভালো করে স্টাডি করতে থাকবে, অধ্যায় এটা শেষ, ইনশাল্লাহ হয়তো মনে হয় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আজকে ঈদের পরে তোমাদের সাথে আবার মানে দেখা করার মানে সম্ভাবনা। আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, আল্লাহ হাফেজ।